বন্ধুরা, আজকে সারা দিনের কাজগুলি তোমাদেরকে অল্প অল্প করে দেখালাম। কি কি করলাম তোমরা দেখতে থাকো। প্রথমে ঘুম থেকে উঠে তারপর বিছানাটা তুললাম, ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে মুখটা ধুয়ে নিলাম। বন্ধুরা দেখো, আমার রান্নাঘরে বাসন মাজা আবার মুখ ধোয়ারও সব একই ঘরের মধ্যে। এটা কোয়ার্টার তো, কি করব, এক ঘরের মধ্যেই আমার সব কিছু। যাই হোক, এখন মুখটা ধোয়া হয়ে গেল, এখন সব কাজ সারা হয়ে গেছে, বাসি কাজ। এখন চাটা খেয়ে নিচ্ছি। বন্ধুরা, চা খাওয়া হয়ে গেল। এখন তোমরা আমার এই কাজগুলি দেখো। তোমাদেরকে তো গাছগুলি আমি প্রায়ই দেখাই, আবার দেখালাম। সকালবেলা গাছগুলি দেখাতে তো ভালোই লাগে, দেখতেও ভালো লাগে। এখন পনির রান্না করব, তারপরে লুচি করব, তোমাদেরকে দেখাবো, সেটাই আজকে সকালে খাবো, মা আর ছেলে। দেখতে থাকো তোমরা। বন্ধুরা, এখন বাসন মাজা হয়ে গেল, এখন আবার একটু স্নান করব। আমার তো সকালে পুজো, স্নান সব হয়ে গেছে। এখন ছাদে আসছি কাপড় নিতে। তোমাদেরকে একটু দেখাচ্ছি আমার পরিবেশটা, দেখো কত সুন্দর। এই কয়দিন এত গরম গেছে, আর এখন দেখো কি সুন্দর, হ্যাঁ ঠান্ডা। এখন এই কাপড়গুলি নিয়ে যাব। তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি, দেখো একটু দূরে পাশেই দেখো আম গাছ, কি আম ধরেছে। এই গাছের আমগুলি খুব ভালো, আমি জুম করে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। তোমাদের ভিডিওটি দেখতে যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে।